বাংলা টি টোয়েন্টি ক্রিকেট যেন আহত কোনো যোদ্ধার বুকে বেঁচে থাকা মেঘফুল, ব্যর্থতার শোকগাথা নিয়ে যত দূর যাক, বিসিবি বলছে এই তরুণ দল একদিন ঠিকই এনে দেবে হাসি মুখ। সবচেয়ে জনপ্রিয় শর্টের এই ভার্সনে গুরুত্ব দিচ্ছে বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ দেরিতে হলেও পদক্ষেপ নিয়েছে, তরুণদের উপর আস্থা রেখে নতুন এক দিগন্তের সূচনা করতে চাইছে। পারবে তো সোহান এন্ড কোং? মাশরাফি ভাই, তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই আমাদের আইকন প্লেয়ার, তো অবশ্যই তারা টিমে থাকা একটা টিমকে অন্যভাবে বুস্ট আপ করে। বাট আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি, এবং অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাট আমার কাছে মনে হয় যে আমি চ্যালেঞ্জটা সবসময় এনজয় করি নিজের ক্ষেত্রে, তো আমার কাছে মনে হয় চ্যালেঞ্জটা অবশ্যই এনজয় করবো। এই ফরম্যাটে ভালো করতে যে বেসিকগুলো দরকার, তার প্রথমটাই নির্দিষ্ট স্কোয়াড তৈরি করা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এমনকি পাশের দেশ ভারতও এখন টি টোয়েন্টির জন্য আলাদা দল তৈরি করেছে। সেখানে এই জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত হাতে গোনা কিছু ক্রিকেটারই ঘুরে ফিরে টেস্ট, টি টোয়েন্টি আর ওয়ান ডে খেলেছে, যার কারণে ফরম্যাটের পার্থক্যের সাথে ক্রিকেটাররা ঘন ঘন নিজেদের খেলার ধরন বদলাতে পারছে না, পারাও যায় না। টি টোয়েন্টিতে ভালো করতে সবচেয়ে বেশি আলোচনায় আসে যে বিষয়টা পাওয়ার হিটিং। নতুন যে দল তৈরি করেছে বিসিবি, তাদের কি আছে সেই অ্যাবিলিটি? ওপেনারদের চিত্রটা দেখা যাক। মুনিম শাহরিয়ার নতুন ক্রিকেটার, খেলেছে কেবল তিনটা ম্যাচ, স্ট্রাইক রেট 100তেও নিতে পারেনি, এখনও কোনো ছক্কাই হাঁকাননি। দীর্ঘদিন পর বিজয় দলে ফিরলেও তার স্ট্রাইক রেট কোনো মতে 100 পেরিয়েছে, চার আর ছক্কার কনভার্সন রেটটাও অনেক ব্যবধান। তবে অভিষেক হতে যাওয়া পারভেজ ইমনের ঘরোয়া টি টোয়েন্টির রেকর্ড মন্দ নয়, স্ট্রাইক রেটও ভালো, চারের সাথে ছক্কা মারার রেশিওটা প্রায় সমান। এবার দেখি টপ আর মিডল অর্ডারের কি অবস্থা। লিটন, আফিফ, সোহান, কারোরই স্ট্রাইক রেট টি টোয়েন্টির সঙ্গে মানানসই না। টি টোয়েন্টিতে ভালো করতে ওভার বাউন্ডারি জরুরি হলেও ওদের ইতিহাস খুব একটা আশা জাগাতে পারছে না। অনেকে বলে আমরা ছয় মারতে পারি না, আমি একদম বিশ্বাস করি না কথাটা। স্টিল আমাদের অনেক প্লেয়ারে অনেক বড় বড় ছয় মারতে পারে, বাট ইটস নট অ্যাবাউট দ্য গেম অফ সিক্স, ইটস গেম অ্যাবাউট ইন্টেলিজেন্সি আমি মনে করি, এবং সাহস, সাহস ছাড়া কোনো কিছুই নাই। এই ফরম্যাটে ভালো করার আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম ঘরোয়া ক্রিকেটে জোর দেয়া। বাংলাদেশে এক বিপিএল ছাড়া টি টোয়েন্টির নির্দিষ্ট কোনো আসন নেই। বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টি 2005 সালে আসলেও বিপিএল দিয়ে বাংলাদেশে এর প্রচলন 2012 সালে। এখানে যেমন পিছিয়ে আছে, তেমনি বিপিএলে বিদেশিদের প্রাধান্য ঘরোয়া ক্রিকেটারদের পিছিয়ে রাখছে, তাই অন্তত ঘরোয়া ক্রিকেটে একটা টি টোয়েন্টির আসর নিয়মিত করা বড্ড জরুরি। সর্বোপরি ক্রিকেটারদের মানসিকতাও বড় ভূমিকা রাখে যে কোনো ফরম্যাটে ভালো করার জন্য। একজন ক্রিকেটারের লাইফস্টাইলেও সাফল্য লুকিয়ে থাকে, এই ফরম্যাটটাকে সে কতটা গুরুত্ব দিচ্ছে। তাছাড়া এখানে শুধু ব্যাটিংটা জানলেই হবে না, কখনো ভালো বলে ঝুঁকি নিয়ে মারতে হয়, সেক্ষেত্রে কবজির জোর বা বলের সাথে চোখের যোগাযোগটা বড্ড জরুরি। তাই সিনিয়রদের কাছ থেকে নিয়মিত শেখার ইচ্ছা থাকতে হবে তরুণদের। এই মানসিকতা তৈরির কাজটাও এরই মধ্যে শুরু করে দিয়েছে বিসিবি। We have to be professional, we have to develop our culture, cricket culture, যে আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, আমাদের অনেকের মন খারাপ হতে পারে, বাদ পড়লে স্বাভাবিক মন খারাপ হবে, টিমে ঢুকলে মন খুশি হয়, ভালো খেললে ভালো লাগে, খারাপ খেললে খারাপ লাগে। ক্রিকেট একটা সাইকোলজিক্যাল গেম, এখানে কিন্তু সবচেয়ে বেশি প্রেশার হয় মেন্টালি। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা হয়তো বাংলাদেশ জিতে আসবে, কিন্তু জয় পরাজয় থেকে দেখার বিষয় ওরা কতটা টি টোয়েন্টির জন্য প্রস্তুত হয়েছে, আধুনিক ক্রিকেটে লাল সবুজের কেতন উড়াবার ভার কতটা সইতে পারছে। এহিতেশাম সবুজ, একাত্তর। Thank you.